আসসালামু আলাইকুম। ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দ্বিতীয় উইকেট জুটিতে শান্ত জয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় রানের ভীতি পেয়েছিল বাংলাদেশ, তবে সেটা কাজে লাগাতে পারেননি মিডিল অর্ডার ব্যাটাররা। টেস্টে প্রথমবার দলকে নেতৃত্ব দেওয়া লিটনও নাম লিখিয়েছেন ব্যর্থতার দলে, ফলে 300 আগে বাংলাদেশের 5 উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরে সফরকারীরা। তবে দিনের বাকিটা সময় মিরাজ মুশকিফের দুর্দান্ত ব্যাটিংয়ে ব্যাটে নিরাপদে পার করে বাংলাদেশ। প্রথম ইনিংসের আগে ব্যাটিংয়ে নেমে দিনের শেষে 5 উইকেট হারিয়ে 362 রান তুলেছে বাংলাদেশ। মিরপুরের প্রথম দিনে এটি সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড। এর আগে 2012 সালে বাংলাদেশের বিপক্ষে ক্যারিবীয়দের করা 361 রান এতদিন ছিল সবার উপরে। টসে হেরে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের দ্বিতীয় ওভারে প্রথম বলেই সাজ করে ফেরেন জাকির হাসান। জাকির দ্রুত ফিরলেও পরিস্থিতি সামলে দ্রুতই উইকেটের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছেন মাহমুদুল হাসান জয়। এই তরুণ ওপেনারকে সঙ্গে নিয়ে দলকে শক্ত ভীতি করে দেন নাজমুল হোসেন শান্ত। এই টপ অর্ডার জুটির দুর্দান্ত ব্যাটিংয়ে 11 ওভার 2 বলে দলীয় অর্ধশতক পূরণ করে দল। সেঞ্চুরি পূরণ করেন নাজমুল হোসেন শান্ত। নিজের তৃতীয় টেস্ট সেঞ্চুরি পেতে শান্ত বল করেজ করেছিলেন 118টি, যা মিরপুরের কোনো বাংলাদেশি ব্যাটারের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। দুর্দান্ত ব্যাটিং করা জয়ের সমাপ্তিটা ছিল অনেকটা দৃষ্টিকুনুই। সাজ করে ফেরার আগে তার নামের পাশে যোগ করেছেন 137 বলে 76 রান। তার বিদায় ভাঙে 217 রানের দ্বিতীয় উইকেট জুটি।